অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। রবি এবং মঙ্গলের এই যে ষড়াষ্টক যোগ, একটি ডেঞ্জার যোগ, যেটা পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ অশুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষ করে দুটি রাশি, আমি খুব জোর নিয়ে বলছি, দুটি রাশি বিশেষ করে সাবধানে থাকবেন। এই একটা মাস অর্থাৎ শুরু হয়ে গেছে অলরেডি এই ষড়াষ্টক যোগটা, এই একটা মাস এই ষড়াষ্টক যোগের ফলে পাঁচটি রাশি বিশেষ করে দুটি রাশি আরও বেশি ডেঞ্জার জোনে কিন্তু আছে। তো এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, আপনারা এখানে অবশ্যই বুকিং করাতে পারেন। অনেকেই আমার রাশি কি, আমার লগ্ন কি, এগুলো জানতে চাইছেন বা অনেক প্রশ্ন করছেন। অনলি ফর আপনারা বুকিং করবেন, তারপরে এখান থেকে আপনাদেরকে কল করে নেওয়া হবে এবং আপনাদের সমস্ত রকমের প্রশ্ন উত্তর দেওয়া হবে। এবং আপনারা অবশ্যই আগে বুকিং করুন। এমনি আপনারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম প্রশ্ন করেই যাচ্ছেন, এভাবে প্রশ্ন দয়াপূর্বক করবেন না, শুধু এটা বুকিংয়ের জন্য। অনলি ফর যদি আপনি বুকিং করতে আগ্রহী থাকেন অবশ্যই বুকিং করতে পারেন। অনেকেই বারবার বলছিলেন যে আমাকে বুকিং নাম্বার দেন, বেশ কিছুজন বুকিংয়ের ব্যাপারে করছেন, কিন্তু কয়েকজন আবার দিয়ে দিচ্ছে যে একটু বলে দিন স্যার, এখানে দেখুন এখানে এবার রাশি বা লগ্ন বলা হয় না। তো শুরু করা যাক। দেখুন, এই যে 16 সেপ্টেম্বর থেকে এই যে শুরু হয়েছে এই ষড়াষ্টক যোগটা, অর্থাৎ এটা চলবে ঠিক অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত, এই 17 অক্টোবর পর্যন্ত এই ষড়াষ্টক যোগের ফলে। বিশেষ করে দেখুন, রবির থেকে কাউন্ট করে দেখুন, মঙ্গল আসছে আপনার অষ্টম স্থানে, রবি আছে কন্যা রাশিতে এবং মঙ্গল আছে অবস্থান করছে মেষ রাশিতে এবং বকরী। দেখুন, রবি থেকে কাউন্ট করলে সেটা হচ্ছে অষ্টম, এবং ঠিক মঙ্গল থেকে যখন কাউন্ট করবেন রবিকে সেটা হবে ঠিক ষষ্ঠ। এই যে ষড়াষ্টক যে যোগ, ষষ্ঠ এবং অষ্টমের যে যোগ, এর ফলে আমি আবারও বলছি, গভর্নমেন্ট দিক থেকে কিছুটা হলো সমস্যা কিন্তু আসবে। গভর্নমেন্টের দিকে কিন্তু বিশেষ সরকারি ক্ষেত্রে চাপ, গভর্নমেন্টের দিকে চাপ কিন্তু আসবে। এবং যারা এই এটা কি বলে, রবি হচ্ছে রাজা অর্থাৎ গভর্নমেন্ট, রবি হচ্ছে রাজাকে নির্দেশ করে অর্থাৎ গভর্নমেন্টকে নির্দেশ করে, এবং মঙ্গল হচ্ছে সেনাপতি অর্থাৎ সেনাবাহিনীতে বা আর্মিতে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি যে রাশিগুলোর কথা বলছি, যে যে রাশির মানুষরা সেখানে আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। এই রবি এবং মঙ্গলের যে ষড়াষ্টক যোগ সৃষ্টি হয়েছে, প্রচণ্ড ডেঞ্জার যোগ। আমি বারবার বলছি, পাঁচটি রাশির সাবধান, দুটি রাশি বিশেষ করে আরও সাবধান। এই সময় বিশেষ কিছু দুর্ঘটনা, মৃত্যুতুল্য কষ্ট, সমস্যা, এগুলো কিন্তু আসবে এই ষড়াষ্টক যোগের ফলে। কোন এই পাঁচটি রাশি, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। বিশেষ করে সরকারি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা, এবং সেনাবাহিনীর ক্ষেত্রে যারা আছেন, যারা উচ্চ পদমর্যাদা সেনাবাহিনীতে যারা নিযুক্ত আছেন, কারণ মঙ্গল নির্দেশ করে সেনাপতি অর্থাৎ সেনাতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। তো কোন এই পাঁচটি রাশি, প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি, খুব ডেঞ্জার জোন। আপনাদের সপ্তমপতি অষ্টম স্থানে অবস্থান করছে, সপ্তমপতি অষ্টম স্থানে, এবং আপনাদের তৃতীয় স্থানে এবং মঙ্গল, এবং রবি থেকে কাউন্ট করলে অষ্টম স্থানে, অর্থাৎ এই যে ষড়াষ্টক যোগ সৃষ্টি হয়েছে, এই যে ষষ্ঠ এবং অষ্টমের যে যোগ, বিশেষ ডেঞ্জার যোগ কিন্তু তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এই সময় পত্নীর শরীর স্বাস্থ্য এবং ভাইদের থেকে কিছুটা হলেও বিরুদ্ধ হতে পারে, অর্থাৎ ভাইয়ের দিক থেকে সমস্যা, ছোট ভাই বা বড় ভাইয়ের দিক থেকে ভাতৃস্থান কিন্তু আপনাদের খারাপ এই সময়, এবং আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, স্ত্রীকে নিয়ে আপনাদের কিছু হলো ডিস্টার্বেন্স, কারণ সপ্তমপতি অষ্টম স্থানে মৃত্যুর স্থানে চলে গেছে স্ত্রীর জায়গাতে, এবং নিজের
শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দুই নম্বর যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি, এটাও কিন্তু ডেঞ্জার জোনে আছে। দেখুন আপনাদের রাশিতে এই মঙ্গলে অবস্থান এবং আপনাদের পঞ্চমপতি এই রবি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন আপনাদের সন্তানের জায়গায়, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তান সুখের জায়গায় কিন্তু আপনাদের বাধা দিবে এই স্বরাষ্ট্র যোগের পরে। সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট প্রবলেম দাঁড়াবে এবং রবি থেকে এই মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করছে। এই মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করে নিজের শরীর স্বাস্থ্য, নিজের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা কোনো বিপত্তি, এই সময় মৃত্যুতুল্য কষ্ট সমস্যা কিন্তু আসবে মেষ রাশির জন্য। এবং ষষ্ঠ স্থানে দেখুন, ষষ্ঠ স্থানে এই রবির অবস্থান, এই পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান বিশেষ কিন্তু সমস্যাবহুল কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনারা অবশ্যই সাবধানে থাকুন এই সময়টা। বিশেষ করে আপনারা দেখবেন যে যারা যারা সন্তানকে নিয়ে খুব টেনশানে আছেন, তাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই আপনারা এই সময়টা সাবধানে থাকুন। এই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদের আসবে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, দেখুন এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্য, নিজেদের ছোটোখাটো দুর্ঘটনা, চোট আঘাত কিন্তু লাগার সম্ভাবনা কিন্তু আছে। দ্বিতীয় যে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে রাশিতেই রবির অবস্থান, দ্বাদশপতি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং আপনাদের ঠিক অষ্টম স্থানে মঙ্গল। নিজের দুর্ঘটনা, বিপত্তি, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু আসবে এবং আপনাদের বড় ভাইদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং শারীরিক পীড়া, যারা সেনাবাহিনীতে আছে বা আর্মিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা কিন্তু অবলম্বন করবেন এই সময়টা, বিশেষ কিন্তু সাবধান। এবং এই সময় আপনাদের বিপত্তি কিন্তু হবেই হবে। আমি বারবার বলছি আপনারা এই স্বরাষ্ট্র যোগটাকে খুব ডেঞ্জার একটা যোগ। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভেরি খুবই সাবধানতার সঙ্গে মৃত্যুতুল্য কষ্ট কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের বড় ভাইদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের বিশেষ সাবধান। এবং অর্থনৈতিক দিক, সেনাবাহিনীতে যারা আছে, আর্মিতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভেরি সাবধান। এই সময় দূরযাত্রা কিন্তু করবেন না, দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধান। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের পঞ্চম স্থানে ঠিক চতুর্থপতির অবস্থান এবং সেখানে ঠিক স্বরাষ্ট্র যোগ, ঠিক অষ্টম স্থানে মঙ্গল, দ্বাদশভাবে আপনাদের মঙ্গল, আপনাদের বিপত্তি, দুর্ঘটনা, চোট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, সন্তানের শরীর নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু তৈরি হবে। আপনারা নিজেদের যারা বাইক বা গাড়ি চালান তারা কিন্তু অবশ্যই সাবধানে বাইক গাড়ি চালাবেন। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি, সমস্যা, মানসিক টেনশন যারা সেনাবাহিনীতে আছে তারা কিন্তু সাবধানে থাকবেন। এরপরে যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের ঠিক সপ্তমভাবে এই মঙ্গলের অবস্থান আপনাদের এবং একাদশপতি দ্বাদশভাবে আপনাদের বড় ভাইদের সঙ্গে সম্পর্কের অবনতি, স্ত্রীর সঙ্গে সমস্যা, স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো কিন্তু আসবেই আসবে এই সময়টা। অবশ্যই তুলা রাশির যারা জাতক বা জাতিকারা আছে সাবধানে থাকবেন এবং গভর্নমেন্টের দিকে, এবং অর্থাৎ আমি যে এই পাঁচটি রাশির কথা বললাম লাস্ট তুলা রাশি পর্যন্ত, যারা গভর্নমেন্টে আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো একটু হলো সাবধানে থাকবেন। অর্থাৎ রবি নির্দেশ করে রাজাকে আর মঙ্গল নির্দেশ করে সেনাপতি, অর্থাৎ আর্মিতে যারা আছেন এবং এই রাশির যারা আছেন এই সময় দূরযাত্রা কিন্তু করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। তো প্রিয় দর্শক বন্ধু, রবি এবং মঙ্গলের এই স্বরাষ্ট্র যোগটা এই এক মাস পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু ডেঞ্জার জোন তৈরি করেছে, বিশেষ করে কুম্ভ রাশি এবং মেষ রাশি। অতীব সাবধান, আপনারা হনুমানজির পূজা করুন এবং সূর্য দেবতাকে আপনারা ওম আদিত্যায় নমঃ, যতটা আপনারা হনুমানজির পূজা করতে পারবেন ততদিক শুভ হবে। নমস্কার, ধন্যবাদ।